স্মরণ শক্তি বৃদ্ধির জন্য কি করা দরকার ছাত্রদের এই প্রশ্ন সবচেয়ে বেশি থাকে অবশ্য আজকাল ছাত্র বলে কোনো কথা নাই সব বয়সের নারী পুরুষ আমাদের আজকাল কিছু মনে থাকে না এই মনে না থাকার অন্যতম একটা কারণ হলো আমাদের এই ব্রেইনটাকে আমরা শত শত বেহুদা কাজে এঙ্গেজ করে ফেলছি ঠিক না মিটি মোবাইল ফোন ফেসবুক ইউটিউব সহ এত সব বেহুদা কাজ আমরা করি এক একজনের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে 5000 মানুষ 5000 বন্ধু যদি কারোর থাকে এই লোকের জীবনে আর কিছু কাজ করাই তো সম্ভব না এই বন্ধুর হক আদায় করতে করতে তো শেষ এক বন্ধুর পোস্টে লাইক দেন নাই কারণ সে নাখুশ হয়ে গেছে আরেক বন্ধু বলল আমার বিরুদ্ধে পোস্ট সেখানে তুমি লাইক দিলে কেন সে নাখুশ হয়ে গেছে আরজন বলল তোমার পোস্টে আমি কমেন্ট দিয়ে আসতাম তুমি আমার পোস্টে কেন দিলা না আরজন বলল ইনবক্সে আমি নক করলাম তুমি রিপ্লাই দিলে না কেন এই বেহুদা কাজ করতে করতে দরকারি কাজ করার সময় আজকাল আমাদের সময়গুলো শয়তানের ভাবে শেষ করে ফেলছে মোবাইল এবং ফেসবুককে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা ব্যবহার করাই আপনার জন্য জায়েজ না এই মোবাইল ফোন যদি আপনাকে ডাইরেক্ট বানিয়ে ফেলে আপনার সময় নষ্ট করে ফেলে তাহলে এটার কারণে বরং আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগতে পারে বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে যাই হোক স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটার কথা বলবো সেটা হলো তাকওয়া আল্লাহর ভয় হারাম কাছ থেকে বেঁচে থাকার প্রবণতা এটা মধ্যে এটা আপনার মধ্যে যদি খুব বেশি আনতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ শক্তি বৃদ্ধি করাবেন এলেম দান করবেন জ্ঞান দান করবেন আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহা ইউআল্লিমুকুম ইউআল্লিমুকুমুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা তোমাদেরকে এলিম দান করবেন সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনতেন তারা যেভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন মনে হতো কোনো মরা কাঠ বসে আছে পাখি এসে তাদের মাথার উপরে বসতে পারবে এইভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন এবং তাদের দীর্ঘ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একবার শুনতেন পুরোটা মুখস্থ হয়ে যেত তাকওয়া ছিল তাদের মধ্যে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য হারাম থেকে বাঁচার মানসিকতা থাকতে হবে তাকওয়া থাকতে হবে দ্বিতীয়ত কিছু খাবার আছে যে খাবারগুলো স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য মুহাদ্দিস ওলামায়ে কেরাম ইসলামের সোনালী যুগের অনেক মনীষীগণের অনেক বক্তব্য উক্তি পাওয়া যায় যেমন কিশমিশের কথা অনেক ওলামায়ে কেরাম বলেন যে এটা যত বেশি খাওয়া হয় বেশি পরিমাণে কিশমিশ খেলে স্মরণ শক্তি বৃদ্ধি হয় আদার কথা অনেকে বলেছেন আধুনিক যুগে অনেক গবেষকরা গবেষণা করে অনেক খাবার বের করেছেন যে এই সমস্ত খাবারগুলো এগুলোতে স্মরণ শক্তি বৃদ্ধি পায় স্মরণ শক্তি বৃদ্ধির জন্য তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ঘুমানো আমাদের বেশিরভাগ ছাত্ররা দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত বই পড়ে এরপর দেয় ঘুম সকাল 9টায় উঠে ফজর নামাজ নাই ঠিক না বেঠিক এই যদি অবস্থা হয় তো আপনার স্মরণ শক্তি কোত্থেকে বাড়বে স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো টাইমলি ঘুমানো সুন্নাহ লাইফস্টাইলকে ফলো করা আপনি খাবারের ক্ষেত্রে সুন্নাহ লাইফস্টাইল ফলো করেন পেটে তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় আর এক ভাগ খালি রাখেন সালাদ টালাদ জাতীয় খাবার বেশি করে খান তাহলে পানীয়র কাজ হয়ে যাবে সামান্য খাবার খান বেশি পরিমাণে সালাদ খান তাহলে পানীয় হয়ে গেল খাবার হয়ে গেল আর একটু খালি রাখেন এই সুন্নাটার উপর আমল করা যে কত কঠিন খালি রেখে আবার উঠবো কেমনে এত আইটেম আবার খালি রাখি উঠি কেমনে ভাইরা আমার এখন অবশ্য ডাক্তাররা যখন আমাদেরকে ফজিলত বলা শুরু করে দিছে হুজুরদের ফজিলতে কাজ হয় নাই ডাক্তাররা যখন বলা শুরু করে দিছে যে বেশি খাইলে খবর আছে শরীরে তেল চর্বি থাকলে খবর আছে এই জন্য খানা কন্ট্রোল করেন এখন মাশাআল্লাহ অনেকে খানা কন্ট্রোল করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে তিন দিন মাসে তিন দিন রোজা রাখার জন্য নির্দেশ করেছেন ওসিয়ত করেছেন সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন তখন আমরা মানি নাই এখন ডাক্তাররা বলছে মাঝে মধ্যে ফাস্টিং করতে হয় না হলে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে এখন দেখবেন ওয়াটার ফাস্টিং করে ওয়াটার ফাস্টিং বুঝেন ওই যে ভোর রাতে একটু পানি খায় আর কিছু না কারণ তাকে কিটো ডায়েট করতে হবে টমুক ডায়েট করতে হবে স্বাস্থ্যের শরীরে চর্বি কমাইতে হবে তার যৌবন আবার ফিরিয়ে আনতে হবে এই জন্য খানা কমায় চর্বি টর্বি গলায় ডাক্তাররা ফজিলত বলার পরে আমল শুরু করছেন আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে বলে রেখে দিয়েছে সুন্নাত মানার মধ্যে কল্যাণ আছে উপকারিতা আছে না মানাতে ক্ষতি আছে কোনো সন্দেহ অতএব স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সুন্নাহ লাইফস্টাইল সেটা খাওয়ার ক্ষেত্রেও এবং আপনার ঘুমের ক্ষেত্রেও আমরা এই যে করোনার সময় যখন ডাক্তাররা অনেকে বলতে শুরু করলেন অনেক গবেষকরা আমাদেরকে জানালেন যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তখন মাশাআল্লাহ অনেকেই দেখবেন যে করোনার সময় তাড়াতাড়ি রাতে শুয়ে যেতে কারণ মরার ভয়ে করোনা ধরে ফেলবে মরে যাবে এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যেত
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বলে গেছেন রাতে এশার পরে আর কোনো আলাপ সালাপ না করে খুব দ্রুততার সাথে শুয়ে পড়ো যাতে করে তুমি রাতভর ঘুমাতে পারো রাতভর ঘুমালে কি হবে মানুষের ব্রেইন সতেজ থাকবে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে সুস্থ থাকবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এখন এত রোগ এত হাসপাতাল দিন দিন বাড়তেছে কিন্তু রোগীর সংখ্যা কমতেছে না রোগীর সংখ্যা দিন দিন আরো বাংলাদেশে মানুষের সংখ্যা জনসংখ্যা দিন দিন সে হারে বাড়ছে না যেই হারে হাসপাতালের সংখ্যা বাড়ছে জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে আমাদের প্রেডিকশন বলছে আরো কমে যাবে অথচ হাসপাতালের সংখ্যা বাড়ছে কিন্তু হাসপাতালে রোগীর ভিড় কমছে না রোগীর ভিড় দিন দিন আরো বেড়ে চলেছে এর অন্যতম একটা কারণ হলো আমরা সুন্নাহ সম্মত লাইফস্টাইল পরিহার করেছি ভাইরা আমার সেজন্য সুন্নাহ সম্মত লাইফস্টাইল গ্রহণ করব তো ইনশাআল্লাহ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন এই মোবাইল ফোন আমাদের জানের শত্রু হয়ে গেছে 12টা একটা পর্যন্ত দুই হাতে মোবাইল ধরে টিপতে টিপতে মোবাইলের মুনাজাত করতে করতে আমাদের ঘুম আসে না কিন্তু ফজরের সময় যখন ওঠা দরকার তখন দেখা যায় যে আর ঘুম ভাঙে না শয়তান তখন ঘুম পাড়ায় দেয় রাতের প্রথম প্রহরে তাড়াতাড়ি ঘুমায় পড়বেন ভোরে উঠে পড়ালেখা করবেন এদেশে যে হেফজখানা মাদ্রাসাগুলো আছে আপনাদের এলাকায় হেফজখানা মাদ্রাসা আছে না নাই একটু যায় দেখেন ছাত্ররা কখন পড়ে জানেন হাফেজ ছাত্ররা কখন পড়ে এই 30 পারা কোরআন হাফেজ ছাত্রদের মাত্র 7 বছর 8 বছরের পোলাপান তাদের বুকে 30 পারা কোরআন আছে আপনি চেষ্টা করে দেখেন তো 30 পারা দূরের কথা দুই পারা মুখস্থ রাখতে পারেন কিনা এই ছেলেরা আপনি দাঁড়ায়া বলবেন 30 পারা শুনায় দাও অনেক হাফেজ আছে আপনাকে সকালে ফজরের পরে দাঁড়াবে রাত 10টা 11টা পর্যন্ত এই পুরো টাইম পড়তে থাকবে মাঝখানে শুধু নামাজ পড়বে আর খাবে ইস্তিনজা যাবে টয়লেটে যাবে আর পুরো টাইম পড়ে যাবে 30 পারা একটানা শুনে দিবে পৃথিবীতে যদি কিছু আশ্চর্যজনক বিষয় থাকে তার ভিতরে এটা একটা যে এত বিশাল বড় গ্রন্থ এত বিশাল বড় বই আল্লাহর কালাম কোরআনে কারীম এটা এই ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে ফেলে এবং তাদের স্মৃতিতে সারা জীবন তারা ধরে রাখে রমজানের তারাবিতে আপনারা দেখেন দাঁড়ায় 30 পারা তারা শোনায় দেয় এই যে মিরাকল তাদের মধ্যে এর মূল রহস্য বিষয়টা কি জানেন অন্যতম একটা এটা তো কোরআনের জীবন্ত মুজিজা এর একটা বিশেষ রহস্য এটাও যে এই শিক্ষার্থীরা হাফেজরা মাদ্রাসাগুলোতে রাতে বেশি রাত করে পড়ে না এশার পর দ্রুততার সাথে তারা শুয়ে পড়ে ওই ভোর রাতে উঠে যায় তখন উঠে পড়ে আপনি দুই চার দিন পরীক্ষা করে দেখেন রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়েন 6 7 8 ঘন্টা ঘুমান ভালো করে ফ্রেশ হওয়ার পর ফজরের আজানের পরে উঠে যান উঠার পর আপনি ওই ভোর রাতে একটু পড়তে বসেন বই নিয়ে দেখবেন মাইন্ডটা কত ফ্রেশ যেটা পড়বেন ওইটাই গেতে যাবে স্মৃতিশক্তি ধরে রাখার জন্য এই সুন্নাহ লাইফস্টাইলে কোনো বিকল্প নাই সেই সাথে অহেতুক বেহুদা কাজ ছেড়ে দিতে হবে যত ফালতু কাজ ছাড়বেন তত বেশি স্মৃতিশক্তি আপনি ধরে রাখতে পারবেন এখন আপনার মাথা কত কিছুতে এঙ্গেজ করবেন আপনি আপনার ফেসবুক আপনার ইউটিউব আপনার টুইটার আপনার টিকটক আপনার ইমো আপনার হোয়াটসঅ্যাপ আরে বাপ রে বাপ এত কিছু হক আদায় করতে করতে ইমোতে 10টা নোটিফিকেশন এসে আসে হোয়াটসঅ্যাপে 15টা নোটিফিকেশন এসে আসে ফেসবুকে 20টা এসে আসে তারপরে আপনার ইউটিউব চ্যানেলে 20টা 50টা নোটিফিকেশন এসে আসে একটা একটা করে চেক করলেন এগুলোর হক আদায় করলেন মা বাপ ভাই বোন খাওয়া দাওয়া কাজ কাম পড়া লেখা নামাজ রোজা সেগুলো তো আছেই এর বাইরে এই ফালতু ব্যস্ততা যদি এত থাকে তো আপনার ব্রেন কাজ করবে কোথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক এবং বেহুদা কাজগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন